এই দেখো বন্ধুরা, এখন বাজে রাত 11:45, আর দেখো আমার আহান সোনা এখনো কিভাবে খেলে যাচ্ছে সেটা শুধু দেখো। আর এই দেখো, ওর মা খুব চেষ্টা করছে ওকে ঘুম পাড়ানোর, কিন্তু ও কি ঘুমাবে বলে তোমাদের মনে হচ্ছে? এই দেখো কেমন বড় বড় চোখে তাকিয়ে রয়েছে আমার আহান সোনা, দেখেছো? দেখে নাও তোমরা কি দুষ্টু হয়েছে। এই যে মা ছেলে, দেখো মাকে খামচায় আবার, জানো তো মায়ের চুল ধরে টানবে, আমাকে কত খামচিয়েছে, এই রকম দুষ্টুমি করবে গো আমার আহান সোনা। কিন্তু সেই খামচানিতে কোনো ব্যথা নেই, মিষ্টি। এই দেখো দেখেছো, সেই খামচানিতে কোনো ব্যথা নেই, ওটা মিষ্টি খামচানি। বন্ধুরা দেখিয়ে দিলাম আমার আহান সোনা রাত 11:45 সময় কি করছে, একটুও ঘুম নেই চোখে, গোল গোল চোখে তাকিয়ে রয়েছে, আর দেখো মার সঙ্গে দুষ্টুমি করছে। আর শুনেই নিলে ওর খামচানি কামরানি, ওর মায়ের কি লাগে, ওর মায়ের খুব মিষ্টি লাগে। তো যাই হোক, আজকে একটা ঘটনা বলবো বলে, একটা মজার ঘটনা দেখাবো, শুধু বলবো নয়, তাই জন্য একটা ছোট্ট ভিডিও রেডি করছি তোমাদের জন্য শুধুমাত্র। তো শোনো, আজকে আমরা ইলেকট্রিকের পারমিশনের জন্য গিয়েছিলাম ইলেকট্রিক অফিসে, সমস্ত কাগজপত্র মানে ফর্ম টর্ম ফিল আপ করে জমা টমা দিলাম, দেওয়ার পরে ফিরছি বাড়িতে। তো বাড়িতে ফেরার সময় আমাদের সেক্রেটারি বান্ধবী ব্যথা পেয়েছে একটু, তো সেই সেক্রেটারি বান্ধবীর ব্যথা নিয়ে আমাদের ক্লাবের আর এক সদস্য আমাদের দাদা কি মজা করেছে সেটাই আজকে তোমাদের দেখাবো। তোমরা সবাই জানো যে আমরা ক্লাবে এখন রোজই আড্ডা মারি, মজা করি, চা খাই, তো সেগুলো তোমাদের দেখানো হয়নি, চা খাওয়াটা দেখানো হয়নি, তবে একদিন দেখাবো তোমাদের। তো যাই হোক, আজকের যে আড্ডাটা হয়েছে চরম পর্যায়ে আড্ডাটা চলে গেছে, আর সেই দাদা আমার সেক্রেটারি বান্ধবীর পেছনে ভীষণ লেগেছে, আমরাও সবাই খুব মজা করেছি, সেটাই আজ তোমাদের দেখাবো। তো আমাদের আজকের এই মজার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি করে লাইক দিয়ে কমেন্ট করবে। আর আমার নতুন বন্ধু তোমাদেরকে বলছি, তোমাদেরও যদি আমার আজকের এই ভিডিও মজার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই, শুধু দেখলে হবে না, কিন্তু কি করতে হবে, তাহলে সাবস্ক্রাইব করতে হবে। যদি সাবস্ক্রাইব করো তাহলেই বুঝবো যে আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, ঠিক আছে? তো চলো দেখে নাও আজকের এই মজার ভিডিওটা। রিম্পা আচ্ছা যাচ্ছি, টুকটুকি থেকে নামতে গিয়ে কারা ফলস এই যে আমাদের মন্দিরের আড্ডা চরম ভাবে জমে উঠেছে। দেখো চা খাওয়া হচ্ছে, মন্দিরের আড্ডা চরম ভাবে জমে উঠেছে, আর এই যে আমাদের বিউটিশিয়ান পার্লার বন্ধ করে এসে বসে আছে। এই যে আমাদের ছোট্ট সদস্য মন্দিরে চা খাচ্ছে বসে,